আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিহার্স আজ আমি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ওমান শহরের কোম্পানিতে রাজমিস্ত্রি কাজ রড মিস্ত্রির কাজ তারপরে হেল্পারের বেতন কত সেটাই জানাবো তো দেখুন এর আগেও আমি অনেক ভিডিও ছাড়ছি কিন্তু এটা আর একটা কোম্পানির তো এই কোম্পানিতে আছে নোয়াখালী একজন আছে ফেনিতে তিনজন আছে আর একটা সিলেটি ভাই আছে তো এখানে আসি কিন্তু আপনার চারজন পাঁচজন লোক আছে তার ভিতরে আছে দুইজন মিস্ত্রি আর দুইজন হেল্পার তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে ওমানে আসার আগে অবশ্যই আপনারা কনফার্ম হয়ে আসবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু কোম্পানিতে আসা আপনার জন্যই ভালো যে সে কোম্পানিতে আবার না কোম্পানি যে কোম্পানিতে কাজ আছে সেরকম দেখে কোম্পানিতে আসবেন অনেক কোম্পানি আছে যারা কাজকর্ম নাই লোক নিয়ে আসে নিয়ে আসার পরে আবার ফেরত যায় তো আমি বলবো আপনারা যে দালালের মাধ্যমে ভিসা কিনবেন অবশ্যই তাকে কন্ট্যাক্ট করে নেবেন যে কাজ কাজকর্ম যদি এমন হয় তাহলে টাকা ফেরত নিতে হবে এমন কারণ ও মানে কিন্তু অনেক জাল মানে ভিসা বের হচ্ছে এখন তারা কি করছে কাজ কাজকর্ম দেখছে না শুধু ভিসায় লোক নিয়ে আসছে নিয়ে এসে তারপরে কি করছে তাদেরকে কাজ দিতে পারছে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্রি ভিসা ফ্রি ভিসা কিন্তু এখন অনেক সমস্যা ফ্রি ভিসা আসবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কোম্পানি ভিসায় আসবেন তো আর একটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে কখনও রাজমিস্ত্রির কাজ না করেন বা রড মিস্ত্রির কাজ না করেন তাহলে কিন্তু আপনি বিল্ডিং লাইনে কাজে না আসাটাই আপনার জন্যই ভালো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় দালালে অনেক রকমের কাজের কথা বলে নিয়ে এসে তারপরে বিল্ডিং লাইনে কাজে দেয় অনেকের এমন দেখেছি অনেক তো আপনি যদি বিল্ডিং লাইনের কাজ করে থাকেন বা বুঝে থাকেন তাহলে আপনার জন্য সবথেকে বেটার হলে কী হবে আপনার এখানে কাজ করতে গেলে আপনি হেল্পারের বেতন পাবেন তারপরে আপনি মানে কিন্তু প্রচুর রোদ গরম তো তখন হয়তো দেখা যাচ্ছে আপনি বাড়িতে বসে বসে থাকতেন এখানে এসে রোদ গরমে আপনি কাজ করতে পারবেন না এমনও হবে তো অনেক ঝামেলা হতে পারে তো জেলে যে লাইনে কাজ করে এই লাইনে আসাটাই ভালো আর অবশ্যই আপনারা আসার আগে কোম্পানি দেখে আসবেন তারপরে আছে কয় টাকা নিচ্ছে সেটা দেখে আসবেন সব কিছু যাচাই বাছাই করে তারপরে আসবেন তো কথা না বাড়িয়ে আজ আমি আপনাদেরকে জানাবো যে এখানে মিস্ত্রির হাজিরা কত আর যোগালের হাজিরা কত তবে এখানে কিন্তু আপনার মিস্তির হাজিরা আট রিয়াল আর যোগালের হাজিরা আছে ছয় রিয়াল সাড়ে ছয় রিয়াল বা সাত রিয়াল এমন খানা খরচ নিজের এক মাসে মনে করেন রিয়াল খানা খরচ লাগে তো আপনি এবার হিসাব করেন যে আট রিয়াল করে যদি হয় এক মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আর সাড়ে ছয় রিয়াল সাত রিয়াল করে যদি হয় আপনি এক মাসে চব্বিশ দিন হয়তো ডিউটি করলেন বা বিশ দিন ডিউটি করলেন তাহলে কত রিয়াল হচ্ছে তারপর আপনি খানা খরচ রিয়াল বাদ দেবেন তারপরে পতাকা খরচ আপনার সব কিছুই কিন্তু আপনার টিকিট সব কিছুই আপনার তো আপনারা যারা আসবেন অবশ্যই তারা ভেবে চিনতে আসবেন বেতনটা ঠিক করে আসবেন আর অবশ্যই দালালের সাথে করাচা করে আসবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন